ভাই শুনছিলেন যে মাননীয় মন্ত্রী বলছেন যে আপনারা কতটুকু সিরিয়াসলি নেন, আপনারা অংশগ্রহণের জন্য নির্বাচনে এইরকম এক এক সময় এক এক মন্তব্য করেন, সেজন্যই আপনাদেরকে জনগণ কিভাবে মূল্যায়ন করবে তারাও বুঝে উঠতে পারেন না। জনগণ হচ্ছে টেনিস বলের মতো, যে দলগুলো বা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে যার যেভাবে খুশি পিটিয়েছে, ওদেরকে যখন খুশি ব্যবহার করেছে, তখন খুশি ছুঁড়ে ফেলে দিয়েছে। রেজা ভাই যেভাবে কথাটা বললে তাতে আমার মনে পড়ে, ইদানিং আছে কিনা আমি জানি না, মফস্বল শহরে বেশিরভাগ থাকে এগুলো দেখতাম, চায়ের দোকানে লেখা থাকে এখানে রাজনৈতিক আলোচনা নিষেধ, কিন্তু দেখা গেল ওই চায়ের দোকানের যিনি মালিক তিনি এসে নিজেই আলোচনা জমিয়ে ফেললেন, তো তারপরে তাকে আর ঠেকাবে কে? রেজা ভাই যখন বলেন যে জিয়াউর রহমানের সময় থেকে ভোটের অবস্থা নির্বাচনী ব্যবস্থাটা ধ্বংস হয়েছে, রেজা ভাই আমি খুব বিনয়ের সঙ্গে একটু আপনাকে মনে করিয়ে দেই, ৭৩ সনে নির্বাচনের আগে আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা আবুল মনসুর আহমেদ সাহেব তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন, আমার দেখা রাজনীতির এত বছর এটার মধ্যে লিখেছেন যে অনেক অনুরোধ করা হয়েছিল ৩২ নম্বরে গিয়ে যে বিরোধী দল কয়টা আসন পাবে, আওয়ামী লীগের তো জনপ্রিয়তা আছে, আপনি এত বড় নেতা আপনার জনপ্রিয়তা আছে, ক্ষমতায় আওয়ামী লীগে আসবে। তারপরও আমরা দেখেছি যে মেজর জলিলকে কিভাবে পরাজিত করা হয়েছে, কিভাবে আব্দুর রশিদ ইঞ্জিনিয়ারকে পরাজিত করা হয়েছে, কিভাবে ব্যালট বাক্স ঢাকায় আনা হয়েছে স্বাধীনতার পরবর্তী ৭৩ সনের প্রথম নির্বাচনে, এবং এটা তো গেল জাতীয় নির্বাচন, তখন জাতীয় নেতা শেখ মুজিবুর রহমান সাহেব জীবিত, তিনিও অসহায় হয়ে গিয়েছিলেন, আমার বিশ্বাস তিনি এটা চাননি কিন্তু তিনি অসহায় হয়ে গিয়েছিলেন। এরপরে পরবর্তী প্রজন্মের জন্য নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য উন্মত্ত হয়ে গিয়েছিল আওয়ামী লীগের ছাত্র সংগঠনের লোকেরা অথবা ছাত্র সংগঠনের নামধারী লোকেরা। আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে খুব কম শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে ছাত্র সংসদ নির্বাচনে তৎকালীন মুজিববাদী ছাত্রলীগ পরাজিত হওয়ার যখনই আশঙ্কা দেখা দিয়েছে তখনই ব্যালট বাক্স ছিনতাই, তখনই বোমাবাজি, তখনই ব্যালট বাক্স ছিনতাই, শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত এটাকে ছড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগ। আপনি জান সেটার কথা ১৯৮৬ সনে আজকের যিনি প্রধানমন্ত্রী এই নেত্রী চট্টগ্রামে বললেন যে এরশাদের অধীনে যিনি নির্বাচনে যাবেন তিনি হবেন জাতীয় বেঈমান, ১২ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত পরিবর্তন করে উনি নির্বাচনে গেলেন, তখন আবার যে বক্তব্য দেওয়া দরকার সেটা উনি আবার দিলেন। পরবর্তীতে আওয়ামী লীগ তো সবসময় বলে যে তারা নির্বাচনমুখী দল, আদাল ভাই না 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 ঠিক আছে আওয়ামী লীগ নির্বাচনমুখী দল, আমি তো আওয়ামী লীগের সেই নির্বাচনের ইকুয়াল না, আওয়ামী লীগ নির্বাচনমুখী দল না। আওয়ামী লীগ এই যে ৮৮ নির্বাচনে যায় নাই, আওয়ামী লীগ ৯৬-র ১৫ই ফেব্রুয়ারি নির্বাচনে যায় নাই, ৯৬-র ১৫ই ফেব্রুয়ারি নির্বাচনে বেগম খালেদা জিয়া ওয়াদা করেছিলেন যে একটা নির্বাচন করতে হবে সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে, কারণ আওয়ামী লীগ, জামাত ইসলামী এবং জাতীয় পার্টি সংসদের মেয়াদ ১১, সাড়ে ১১ মাস বহাল থাকা অবস্থায় সংসদ থেকে পদত্যাগ করেছিলেন, যে কারণে তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ করার মতো অবস্থাও ছিল না। বেগম খালেদা জিয়া সেটাকে একটা নির্বাচন করে পাশ করে দিয়ে এক সেশনে পার্লামেন্টের এক সেশনে এটা পাশ করে সসম্মানে চলে এসেছেন, কারণ আওয়ামী লীগ বলে টিকতে পারেনি। আরে টিকতে পারেনি, উনি কমিটমেন্ট রক্ষা করেছেন, উনি টেকার জন্য নির্বাচনটা করেন নাই, ওনার মুখের কথা এবং গণতন্ত্রকে উনি টিকিয়ে রেখেছেন। ২০০১ সালে নির্বাচনের আগে যখন কেয়ারটেকার গভর্নমেন্টের হাতে ক্ষমতা দেওয়ার কথা, সেই সময়টায় আজকে প্রধানমন্ত্রী যিনি তিনি বললেন যতদিন রাজনীতি করব ততদিন গণভবনেই থাকবো, এই কথা উনি বললেন। এটা নিয়ে অন্যান্য রাজনৈতিক দল যখন প্রতিক্রিয়া দেখালো তখন সাংবাদিকরা এটা নিয়ে খুব তোলপাড় হচ্ছিল, সাংবাদিকরা গেলেন এবং সাংবাদিকদের সাথে তখনকার রাষ্ট্রপতি, যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে আওয়ামী লীগই দায়িত্ব দিয়েছিলেন রাষ্ট্রপতি হিসাবে, আওয়ামী লীগই দায়িত্ব দিয়েছিলেন ৯৬-তে ক্ষমতায় যাওয়ার পরে, তিনি তখন বলেছিলেন যে দেশ ডুবে গেলেও ১১ই অক্টোবরের মধ্যেই নির্বাচন হবে, অর্থাৎ ওই সঠিক সময়ের মধ্যেই হবে। তখন দেখা গেল যে নির্বাচনটা হলো, নির্বাচন হওয়ার পরে যখন ফলাফল আসা শুরু করলো তখন আজকের মাননীয় প্রধানমন্ত্রী আবার নাকি গেলেন বঙ্গভবনে, গিয়ে বললেন যে আপনি নির্বাচন ফলাফল বাতিল করেন এবং আপনার বিশেষ ক্ষমতা বলে এবং আরেকটি নির্বাচনের ব্যবস্থা করেন। এটা আমার মুখের কথা না, এটা শাহাবুদ্দিন সাহেবের মুখের কথা।